টেকনিক্যাল সিউলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে একটি নতুন কলেজের কাট নিয়ে আলোচনা করবো তো সেই কলেজটির নাম হচ্ছে গঙ্গারাম গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক তো এটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত ঠিক আছে তো এই কলেজটি অনেক অনেকটাই ভালো তোমরা কলেজে সিলেক্ট করতে পারো ঠিক আছে তো এই কলেজের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কাট অফ কত গিয়েছে আগের ইয়ারে এবং কটি ব্রাঞ্চ রয়েছে এবং কটি তোমাদের এনটেক ক্যাপাসিটি যেটা তোমাদের সিট কটা থাকে সেটি দেখাবো কটি সিট থাকে এবং কটি ব্রাঞ্চ নিয়ে পড়ানো হয় এই কলেজে তো সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি স্ক্লিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওতে শুরু করা যাক তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিট ইনফরমেশান গভর্নমেন্ট পলিটেক গভর্নমেন্ট ইনস্টিটিউট গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক এখানে যেহেতু অল ব্রাঞ্চে তোমরা দেখাবো তো তোমাদের বলেছিলাম যে যে ব্রাঞ্চ পরানো হয় সে ব্রাঞ্চ কিন্তু টোটাল তিনটি ব্রাঞ্চ পরানো হয় টোটাল কটি তিনটি ব্রাঞ্চ পরানো হয় সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ষাট এখানে দেখাচ্ছে না এ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ষাটটা করে সিট থাকে ঠিক আছে অন্যান্য টপ পলিটেকনিকে পলিটেকনিকেগুলোই বেশি থাকে বাট প্রত্যেকটা কলেজে মিনিমাম ষাটটা করে সিট থাকে তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে র্যাঙ্ক কত নিয়ে আসতে হবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে জেনারেল র্যাঙ্ক নিয়ে আসতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু জেনারেল র্যাঙ্ক নিয়ে আসতে হবে চব্বিশ হাজার ছষট্টি এবং এসসি র্যাঙ্ক নিয়ে আসতে হবে আঠাশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এবং এস র্যাঙ্ক তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো চার এবং ওবিসি র্যাঙ্ক ওবিসি বি ফিজিক্যাল চ্যালেঞ্জের এখানে পিসি অর্থাৎ ফিজিক্যাল চ্যালেঞ্জ মানে কোনো তোমাদের এখানে কিন্তু র্যাঙ্ক ভ্যারি করেনি এবং মেকানিক্যালের ক্ষেত্রে বলি তোমাদের টোটাল মেকানিক্যালের জেনারেল ব্রাঞ্চের জন্য মেকানিক্যালের সরি মেকানিক্যালের ক্ষেত্রে তোমাদের জেনারেল র্যাঙ্ক নিয়ে আসতে হবে বাইশ হাজার সাতশো ছত্রিশ এবং এসটি র্যাঙ্ক নিয়ে আসতে হবে সাতাশ হাজার পাঁচশো তেতাল্লিশ এবং এস টি র্যাঙ্ক নিয়ে আসতে হবে একত্রিশ হাজার তিনশো ছাপান্ন ঠিক আছে তো এবার আসা যাক সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জেনারেল র্যাঙ্ক নিয়ে আসতে হবে তিরিশ হাজার সাতশো সাত এবং এসটি টি র্যাঙ্ক নিয়ে আসতে হবে বত্রিশ হাজার চারশো একুশ কিন্তু এখানে এসটি র্যাঙ্ক কোনো ভ্যারি করেনি ও বি সি বি ক্যান্ডিডেটদের জন্য একত্রিশ হাজার নশো বাষট্টি র্যাঙ্ক কিন্তু কাট অফ গিয়েছে দু হাজার কুড়ি সালে ঠিক আছে দু হাজার একুশে তো তোমাদের অনলাইন হয়েছে তো তার জন্য দেখাচ্ছে না তো এই ছিল আজকের এই ভিডিও তোমরা জেনে নিলে কাট অফ র্যাঙ্ক গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে কত র্যাঙ্ক করলে তোমাদের মিনিমাম পাওয়ার চান্স থাকে ঠিক আছে পায় অনেকে কমেন্টে কমেন্ট করে যে স্যার আমি এত রং পেয়েছি আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো পেতে পারো তুমি ওটা সিলেক্ট করো যে হ্যাঁ তোমার ফার্স্ট সিলেক্ট সেকেন্ড সিলেক্ট কাউন্সিলিং দেখবে তো আমি সেটা জানিয়ে দেবো কাউন্সিলিংয়ের মাধ্যমে তো তোমরা যারা জানতে চাইছিলে এই কলেজের অনেকজন জানতে চাইছিল এবং কমেন্ট সেকশানে জানাও তোমাদের কোন কলেজের র্যাঙ্ক কাটাফ আবার ভিডিও নিয়ে আসবো আবার ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ততক্ষণ ভালো থেকো টাটা বাই বাই